সিডিতে 12টা গান আছে, 12টা গান আছে হিন্দি বাংলা রবীন্দ্রসঙ্গীত মিশিয়ে, এবং হিন্দি সমস্ত সুপার হিট গান, ওল্ড মেলোডিস গান আর কি সেগুলো। আমার তো মনে হয় খুবই আকর্ষিত হবে, প্রচণ্ড ভালো লাগবে এই গানগুলো। ভাবনা কি, এই মেলোডিসটা আমার কাছে ছোটোর থেকে একটা অন্য ধরনের জিনিস, এই নস্টালজিক ব্যাপারটা আস্তে আস্তে তো উঠে যাচ্ছে, কিন্তু নস্টালজিক ব্যাপারটা আবার আমার মতে আনা উচিত, প্রত্যেকের এই ব্যাপারে এগিয়ে আসা উচিত। সেই জন্য আমি চেষ্টা করলাম যে না, এই নস্টালজিক গানগুলো দিয়ে ইয়ে করে, যখন চলছে নানা রকম ডিস্কো গান, ইয়ে গান, নানা রকম গান, সেখানে আমি সেটাতে যাইনি, পুরনো গানে আমি এখন পর্যন্ত আছি। গুরু শিষ্য, হ্যাঁ হ্যাঁ, গুরু শিষ্য কারণ হচ্ছে গুরু আমার কাছে অনেক শিষ্যই শেখে, কিন্তু ওনার একটা এক্সেপশনাল দিক আছে, যেটা হচ্ছে আমি একটু আগে বলেছি যে মেয়েদের ক্ষেত্রে হয় না, এবং উনি বিবাহিত একজন পুরো সংসারী লোক, সেই সংসার ছেড়ে এবং সারা রাত্রির জেগে প্র্যাকটিস করে এত দূর এসে আমার কাছে, মেদিনীপুর থেকে আসার চারটিখানি ব্যাপার না, প্রত্যেক সপ্তাহে এসে ঠিক টাইমে এসে ঠিক টাইমে ট্রেন ধরে ঠিক যেতে হয়, ওইদিকেও খেয়াল আছে এদিকেও খেয়াল আছে, এবং দুটো মিশিয়ে যেহেতু করছে, উনি আমার কাছে মনে হয় একটু এক্সেপশনাল ছিলেন। আমি খুব খুশি, মানে এরকম দিন আসবে বা আমি পাবো, আমি এটা ভাবতেও পারিনি, কল্পনা করতে পারিনি, এটা আমার কাছে বিরাট স্বপ্নের মতো জিনিস পেয়েছি। আমি এতটা এগিয়ে আসবো আমি এটা কখনোই ভাবিনি, এটা শখে আমি বাজিয়েছিলাম, আমার খুবই ভালো লাগছে এটা।